চলতি মাসের শেষ দিকে ঘোষণা হবে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল। এবারেও কয়েক ধাপে হবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন বলছে প্রথম দফার ভোট মার্চে। অবশ্য প্রথমে কোন কোন উপজেলার নির্বাচন হবে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইসি। আর এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনের প্রথম ধাপে তফসিল ঘোষণা হবে চলতি মাসের শেষ দিকে। আগামী মার্চে শুরু পবিত্র রমজান মাস, আর এপ্রিলে ঈদুল ফিতর। এজন্য রমজানের পর হবে আরেক তফসিল। এভাবে কয়েক ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এই মাসের শেষের দিকে প্রথম ধাপের যে 100 উপজেলা, 100 মতো উপজেলা তফসিল হবে, যেটা নির্বাচনটা হবে রোজা শুরু হওয়ার আগে। তফসিল ঘোষণার 42 থেকে 44 দিন পর। 400 বেশি উপজেলায় এবার নির্বাচন হবে। তবে কয় ধাপে কত উপজেলা বা প্রথমে কোন কোন উপজেলায় নির্বাচন হবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। তবে তড়িঘড়ি করে নির্বাচন না করার তাগিদ বিশেষজ্ঞদের। এটা শুনছি যে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এই মাসে, তা আমার তো বোধগম্য হচ্ছে না কেন এত তড়িঘড়ি করা হচ্ছে। ওই নির্বাচনের অংশগ্রহণটা বড় জিনিস না, মানে কত ভোটার আসলো কারা দ্বারায়, কিন্তু নির্বাচনের নির্বিঘ্ন পরিবেশ এটি হচ্ছে মূল কথা। উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য করতে নতুন সরকারের বড় ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন তারা। সরকার নতুন মন্ত্রিসভায় এইসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা মোকাবেলা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পরিষদ এটা কিন্তু যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না। আমি নতুন মন্ত্রী মহোদয়, মানে পুরানো মন্ত্রী নতুনভাবে আবার দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব হয়েছে, এটা খুব ভালো যে কন্টিনিউটি থাকলো এই মন্ত্রণালয়ে, বড় ধরনের পরিবর্তন হলো না, তাহলে ওনাকে এই কাজটা করতে হবে এবং এটা ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এর আগে সবশেষ 2019 সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হয়। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।